দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্কিপ করে চলে যাওয়ার আগে আমাদের ভিডিওটি দেখে যান। কোথায় আছে না বাঘ লাভ দেয় 22 হাত, জাল দেওয়া আছে 7 হাত। তাহলে 22 হাত আর 7 হাত কত? আপনি কি জানেন সুন্দরবনে কোথায় বাঘ থাকে? আপনি কি জানেন সুন্দরবনে কোথায় বেশি মাছ পাওয়া যায়? আপনি কি সুন্দরবনকে ভালোবাসেন? আপনি কি সুন্দরবনের জীবন জীবিকা সম্পর্কে জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সুন্দরবনের বাঘের আস্তানা বা ডেরা বলতে যেটা বোঝায়, বাঘের সব থেকে পছন্দের জায়গা বলতে যেটা বোঝায়, যেখানে সুন্দরবনের মানুষ যায় সর্বদা বুকে ভয় নিয়ে, সেটা হলো হেঁতাল বন। আসুন আজ এই হেঁতাল বন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। সুন্দরবনের ভয়ঙ্কর হেঁতাল বন এটা। ভাবলেই ভয়ে যেন প্রাণটা শুকিয়ে যায়। সুন্দরবনের কিছু কিছু অঞ্চল রয়েছে এখনো যেখানে বাঘ অতর্কিতে আক্রমণ করে, সেই জায়গাগুলোর মধ্যে এই জায়গাগুলো একটা একটা অন্যতম একটা স্থান যেখানে বাঘের আনাগোনা সব সময় বেশি থাকে। আমাদের সঙ্গে, আমরা আজকে এখানে এসেছি, আমাদের সঙ্গে অনেক ভাই রয়েছে, দাদারা রয়েছে। সুন্দরবন সম্পর্কে ভালো যারা জানে না বোঝে না তাদেরকে নিয়ে কখনো সুন্দরবনে আসবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ বারবার বলছি, আপনারা সুন্দরবনে কানায় যাওয়ার চেষ্টা করবেন না। সুন্দরবনে হেঁতাল বাগানের দিকে তো মোটেও নয়, হেঁতাল গাছ এমনই একটা গাছ যে যাকে বাঘ আকর্ষণ করে, মাছ আকর্ষণ করে, হেঁতাল বন মাছকেও আকর্ষণ করে, যার জন্য মাছটাও এখানে ভালো হয়, যার কারণে মানুষও আসে, আর মানুষ আসলেই বাঘ তাকে তুলে নিয়ে এখান থেকে চলে যায়। জীবনে বেঁচে থাকা যে কতটা কঠিন, সুন্দরবনের এই মানুষজনকে না দেখলে সেটা বোঝা যায় না। মানুষ বেঁচে থাকে সংসারের জন্যে, মানুষ বেঁচে থাকে বাচ্চার জন্যে, মানুষ বেঁচে থাকে তার পরিবারের জন্যে, কিন্তু মানুষ যখন সেই বাঁচার তাগিদের, বাঁচার রসদ জোগাড় করতে যখন এখানে আসে, তখন কে জানে কখন নিয়ে যাবে সেই বাঘ মহাশয় এখান থেকে এসে। কে বলতে পারে ওই বুঝি বাঘ লুকিয়ে আছে জঙ্গলের মধ্যে? দূর থেকে দেখতে ছোট ছোট সুপারি গাছের মতো নানা রঙে বর্ণে যেন সাজানো, সুন্দরবনের সুন্দরী গাছের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, দক্ষিণায়ণকে আড়াল করে রাখা এ যেন এক মায়াবী হেঁতাল বন। কেন যে বাঘ মামা এই হেঁতাল বন এত পছন্দ করে আজও বোধগম্য হলো না। সুন্দরবনের এই জায়গাটা এতটা ভয়ঙ্কর, একটু আগে একটা শব্দ শুনলাম এখানে, যে শব্দটা সম্ভবত ভিতর থেকে আসছে, পাখির শব্দ নয়, পাখির শব্দ আমরা চিনি, এটা একটা দুম করে একটা আওয়াজ হলো, কী জানি না। তার জন্যে আমরা নৌকা নিয়ে অনেকটা বাইরের দিকে চলে এসেছি, আর এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো দেখলেই এমনি গা ছমছম করবে, এই জায়গাগুলো দেখলেই গা ছমছম করবে। এই জায়গাগুলো এমনই একটা জায়গা যেখানে মানুষ আসে কিন্তু ফিরে যাবে বলে এরকম কোনো গ্যারান্টি নেই, এখান থেকে যে মানুষ ফিরে বাড়ি চলে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই এইখান থেকে। তো এই সমস্ত জায়গাগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনেকটা সুরক্ষিত করে রাখা হয়েছে, তবুও হয় না, হয় না, এখানে এখানে মানে না বাঘ। কথায় আছে না বাঘ লাভ দেয় 22 হাত, জাল দেওয়া আছে 7 হাত। তাহলে 22 হাত আর 7 হাত কত? উঠে চলে আসবে, নৌকা থেকে একজনকে নেবে, নিয়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। অতএব সুন্দরবনে যারা বেড়াতে আসবেন বা ঘুরতে আসবেন তাদেরকে একটাই কথা বলার, যখনই সুন্দরবনে আসবেন সুন্দরবন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সুন্দরবন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, বজায় রেখে চলুন, কোনো সমস্যা হবে না। আর এই সমস্ত এলাকাগুলো এতটা ভয়ঙ্কর যে যেতে ইচ্ছা করছে না এইখান থেকে, কিন্তু কিছু করার নেই, এটা ওদের এলাকা, এটা বাঘের এলাকা, এটা এখানে আমাদের কোনো জায়গা নেই, আমরা দর্শক মাত্র, আমরা দেখতে পারি দূর থেকে, আর কিছু করার নেই।
সমস্ত যে সমস্ত খালগুলো দেখছেন, এই যে খালগুলো রয়েছে, এটা এটাকে হেতাল খাল বলে। এই যে খালটা রয়েছে, এইখানে যে মনোরম পরিবেশ, সুন্দরবনের যে মনোরম পরিবেশ, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে কলকারখানার আওয়াজ, না আছে কিছুই নেই এখানে, না আছে জনসমাগম, এতটা মনোরম পরিবেশ, নির্জন এলাকা, আসলে যেতে ইচ্ছা হবে না। কিন্তু এটা ওদের এলাকা, এখানে আমাদের জন্য নয়, আমরা থাকতে পারি না এখানে। কিন্তু বিভিন্ন রকমের পাখির কুজন এগুলো শোনা যাবে। আর দাদারা বলছিল যে আর যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা হয় তখন আরও অনেক রকম আওয়াজ শোনা যায়, হরিণের ডাক শোনা যায়, পাখির ডাক শোনা যায়, বিভিন্ন প্রজাতির পাখিরা শীতকালে সুন্দরবনে আসে, এখান দিয়েও অনেক এই সমস্ত যে সমস্ত পাখি সন্ধ্যাবেলা যদি যাওয়া যায়, বিভিন্ন রকম পাখির আনা গেল। কিন্তু সেই পর্যন্ত আমরা থাকতে পারছি না, সন্ধ্যাটাই রিক্স আর আমাদের, আমরা থাকতে পারবো না, সেই পর্যন্ত রিক্স হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত থাকা। কারণ যত সন্ধ্যা হয় পাখিগুলো আস্তে 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 কানার দিকে আসতে শুরু করে, সেজন্য আমরা পাচ্ছি না এখানে থাকতে, চলে যাচ্ছি এখান থেকে, আস্তে 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 চলে যাচ্ছি, যেতে যেতে আপনাদের আরও আরও জঙ্গল সম্পর্কে বলতে বলতে আরও যাব, আরও দেখাবো জঙ্গলের। আজকে দেখুন এই সমস্ত যে সমস্ত গাছগুলো পড়ে রয়েছে এখানে, এই গাছগুলো একসময় জঙ্গলের ভিতরেই ছিল, নদী ভাঙনের কারণে, নদী ভেঙে যাওয়ার কারণে এই গাছগুলো আস্তে আস্তে সুন্দরবনের নদীর মধ্যে চলে আসে। আরও যত দিন যাবে তত এই নদী আরও বাড়তে থাকবে। কিছু কিছু নদী আছে, কিছু কিছু এলাকা রয়েছে যেখানে নদীগুলো আস্তে আস্তে ছোটো হতে 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 ছোটো হতে হতে একদম বন্ধ হয়ে যেতে বসেছে, কিন্তু এই সমস্ত এলাকার নদীগুলো আস্তে আস্তে ভাঙতে 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 বড় হয়ে যাচ্ছে। অবশ্য এই ভাঙার পিছনে, এই ভাঙার পিছনে সুন্দরবনে মানুষের মানুষেরই হাত রয়েছে। এই যে ভাঙা ভেঙে যাচ্ছে নদীগুলো, এতে সুন্দরবনের মানুষের যারা ওপারে লোকালয় মানুষ বাস করে তাদেরও অনেক উপকার হয়, কারণ যত নদীটা বড় হবে তত ভাঙের হাত থেকে মানুষ। আর আরও সামনে আমরা যাবো দেখতে পাচ্ছেন অদিগন্ত, মানে দিগন্তহীন সুন্দরবন, এখনও দিগন্ত নেই, এখনও শেষ নেই। এই সুন্দরবনকে আরও দেখাতে দেখাতে আমরা এগোবো আপনাদের সামনে, আমাদের সামনে আরও আরও নানা রকম কথা, নানা রকম গল্প নিয়ে আসবো, চেষ্টা করব সুন্দরবনের সেই মর্মান্তিক দুর্ঘটনা, মর্মান্তিক কিছু চেহারা যেগুলো মানুষের সঙ্গে ঘটে গেছে, যেগুলো যে ঘটনাগুলো মানুষের সঙ্গে হয়েছে, সেই সমস্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে কিছু গল্প করার। আমরা শুধু গল্পই শুনতে পারি, আমরা এইখানে এসে সেই রাত্রিবেলা তার দুটো আড়াইটার সময় এসে দুটো তিনটে একটা সারা রাত ধরে এখানে মাছ ধরা বা এখানে থাকা সম্ভব নয়, কারণ আমরা সেই প্রশিক্ষণ প্রাপ্ত নই। আমরা যদি এখানে আসি তাহলে এখান থেকে আমাদেরকে চলে যেতে বলা হবে, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের এখান থেকে বের করে দেবে। তাই সবাইকে সম্মান জানিয়ে, সবাইকে বাঘের জঙ্গলে বাঘ থাক, আমরা আমাদের জায়গায় থাকি, তারাও ভালো থাক, আমরাও ভালো থাকি, তাদের যাতে ডিস্টার্ব না হয়, আমরাও যাতে দেখতে পারি দূর থেকে, সেই মতো ভাবে আমরা দূরত্বটা বজায় রেখে সুন্দরবনের দিকে পর পর এগিয়ে চলেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আরও দেখাবো কিছু।